বিএসএস অনার্স প্রথম বর্ষের প্রথম বর্ষ সমাজকর্মের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের শ্রমের গতিশীলতা পঞ্চম অধ্যায়ের উপর আমরা আলোচনা করছিলাম। আমরা আজকে শুরুতেই দেখব শ্রমের গতিশীলতার গুরুত্ব। শ্রমের গতিশীলতা বিষয়টি আমরা জেনেছি যে যখন আমরা একটি শিল্প থেকে অন্য শিল্প বা এক স্তর থেকে অন্য স্তরে বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে শ্রমিকের বা শ্রমের গতিশীল হবে, তখন সেটাকে আমরা বলবো শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতার প্রথম গুরুত্ব যে বিষয়টি, শ্রমের গতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ এবং এই শ্রমের গতিশীলতার গুরুত্বের প্রথমটি হচ্ছে মজুরি হারের পার্থক্য হ্রাস করা। মজুরি হারের পার্থক্য হ্রাস বিষয়টি হচ্ছে এরকম, যদি আমরা বিভিন্ন স্থান, বিভিন্ন পেশা বা বিভিন্ন শিল্পের শ্রমিকদের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক বা মজুরি হারের পার্থক্যকে কমিয়ে আনি, তাহলে আমাদের যেটা হবে যে শ্রমের গতিশীলতাটা হ্রাস পাবে। এরপর কি, বেকার সমস্যার সমাধান। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, ত্রুটিপূর্ণ অর্থনৈতিক কাঠামো এবং অর্থনীতির যে মন্দাভাব অথবা উৎপাদনের নতুন পদ্ধতি আবিষ্কারের ফলে দেশে বিভিন্ন প্রকারের বেকারত্ব দেখাচ্ছে, সেটা আমরা দেখেছি। এবং এই শ্রমের গতিশীলতার মাধ্যমে এসব বেকারত্ব দূর করা যায়। এবং আমরা যদি কোনো স্থানে শ্রমের অভাব দেখা দিলে, আমরা ঘনবসতি এলাকা হতে বেকার শ্রমিক সেখানে সরবরাহ করে আমাদের কী করতে পারি, যে আমাদের বেকারত্ব হ্রাস করতে পারি। এরপর কি, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি। শ্রমের গতিশীলতা থাকলে যে কোনো শ্রমিক এক স্থান থেকে অন্য স্থান, এক শিল্প হতে অন্য শিল্প বা এক পেশা থেকে অন্য পেশায় বা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যেতে পারে। এতে কি হচ্ছে যে এতে শ্রমিক তার শিক্ষা, অভিজ্ঞতা, স্বাস্থ্য, মানসিক অবস্থা বিবেচনা করে যে কোনো কাজ বাছাই করে নিতে পারে। আরেকটি কি, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। শ্রমের গতিশীলতা থাকলে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা কি হবে, ত্বরান্বিত হবে। কারণ এর ফলে আমরা একই পেশায় নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে শ্রমিককে উন্নতি করতে পারবো, প্লাস হচ্ছে যে ভালো শ্রমিককে এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবো। ফলে যেটা হবে যে আমাদের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে, মূল্য স্তরের সমতা। আরেকটি, শ্রমের গতিশীলতা দ্রব্যের মূল্য স্তরের মধ্যে সমতা সৃষ্টি করতে পারে। শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতিতে ভূমি ও মূলধনের তুলনায় অধিক শ্রম নিয়োগ করা হয় বলে শ্রম খরচ, উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যকে বিশেষভাবে প্রভাবিত করবে। আরেকটি কি, সুষম অর্থনৈতিক উন্নয়ন। শ্রম গতিশীল হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সুষম অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করা যাবে। যেমন আমরা উন্নত অঞ্চল থেকে দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিকদেরকে অনুন্নত অঞ্চলে যদি পাঠাই, তাহলে আমাদের অনুন্নত অঞ্চলটি ক্রমান্বয়ে উন্নতি করতে পারবে। এবার আমরা দেখব আর্থার লুইস মডেল। এই মডেলে যে বিষয়টি মূল, সেটি হচ্ছে যে আমাদের একটি দেশে অর্থনীতিতে দুটি ধারা থাকবে, দুটি খাত থাকবে। একটি হচ্ছে জীবন নির্বাহী বা কৃষিখাত, একটি হচ্ছে অগ্রসর বা বিকাশমান শিল্প খাত। এবং এই যে দুটি খাত, এটির মধ্যে কৃষিখাতে আমাদের অসীম শ্রমিক থাকবে এবং আমরা শিল্প খাতে যে বিষয়টি করব, যে উদ্বৃত্ত যে অর্থ বা মুনাফা, সেটি হচ্ছে আমরা পুনর্নয় নিয়োগ করব। এবং এখানে মূল কথাটি হচ্ছে এরকম যে যে অধিকাংশ উন্নয়নশীল দেশে দ্বৈত অর্থনৈতিক কাঠামো বিরাজমান থাকবে এবং অর্থনীতিতে একদিকে থাকবে হচ্ছে কি, জীবন নির্বাহী কৃষিখাত, আর অপরদিকে থাকবে হচ্ছে অপেক্ষাকৃত অগ্রসরমান অথবা বিকাশমান পুঁজিখাত। জীবন নির্বাহী খাতে পুনরায় বিনিয়োগযোগ্য কোনো সঞ্চয় থাকবে না, এবং তাহলে কি হবে যে পুঁজি গঠন ও তার পুনর্বিনিয়োগের তাহলে কোনো সুযোগ থাকবে না। তাই এই খাতকে আমরা আত্মতোষণ খাত বলবো। আর অপরদিকে শিল্প খাতে কী হবে, আমাদের পুঁজি পুনর্বিনিয়োগ হয়ে যাবে। এবং উন্নয়নশীল দেশে আমাদের যে সিংহভাগ শ্রমিকই আমাদের এই যে জীবন নির্বাহী কৃষিখাতে তাদের শ্রম দিবে, এবং এক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্যের কাছাকাছি এবং নাবধুরও হয়ে থাকবে।
এ অবস্থায় প্রচলিত মজুরি স্তর প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হয়ে থাকবে। এবং আমাদের এই যে আর্থার লুইস মনে করেন যে এই মজুরি স্তরে শ্রমের যোগান অসীম থাকবে। কোন মজুরি স্তরে? এটা হচ্ছে কৃষি খাতে আমাদের শ্রমের যোগান অসীম থাকবে, কিন্তু শিল্প খাতে আমাদের এই যে উদ্বৃত্ত অর্থের বা মুনাফা পুনঃ বিনিয়োগ করে থাকবো এবং এক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা প্রচলিত মজুরির চেয়ে বেশি থাকবে, ফলে পুঁজিবাদী বা শিল্প মালিকদের উদ্বৃত্ত বা মুনাফা দেখা দেবে, এই মুনাফা তারা আবার পুনঃ বিনিয়োগ করবে এবং এই পুনঃ বিনিয়োগের ফলে আমাদের বাড়তি শ্রমিকের চাহিদা সৃষ্টি হবে। এই যে বাড়তি শ্রমিকের যে চাহিদা, সে বাড়তি শ্রমিকটাকে এই যে কৃষি খাতের যে বাড়তি শ্রমিক তাদেরকে আমরা শিল্প খাতে কাজে লাগাবো। এর ফর্মুলাটাই হচ্ছে আর্থার লুইসের মূল বক্তব্য। এখানে আমরা কয়েকটি অনুমিত শর্ত নিব, যেমন হচ্ছে দ্বৈত খাত, একটি হচ্ছে জীবন নির্বাহী, একটা হচ্ছে কৃষিখাত জীবন নির্বাহী খাত এবং আরেকটা হচ্ছে শিল্পখাত। তারপর হচ্ছে কৃষিখাতে অসীম শ্রমিক এবং তাদের উৎপাদনশীলতা প্রায় শূন্যর কাছাকাছি এবং মূলধন গঠনে একমাত্র উৎস হচ্ছে পুঁজিপতিদের মুনাফা এবং কৃষিখাতে কোনো উদ্বৃত্ত থাকবে না এবং আমাদের শ্রমের পূর্ণ গতিশীলতা এখানে বিদ্যমান থাকবে। জনসংখ্যার তুলনায় মূলধন ও প্রাকৃতিক সম্পদ কম হবে। এখন এই একে আমরা মডেলটিকে বিশ্লেষণ করব। এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের L1, L2, L3 হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা। এই তিনটি হচ্ছে L1, L2, L3 হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, আর হচ্ছে আমাদের S হচ্ছে আমাদের কৃষিখাতের মজুরি, আর W হচ্ছে আমাদের শিল্প খাতে মজুরি স্তর। আর আমরা এখানে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের শিল্প খাতের মজুরি কৃষিখাতের মজুরির তুলনায় বেশি। এখানে আমাদের প্রাথমিক অবস্থায় ভারসাম্য হচ্ছে এ বিন্দুতে, এবং এ বিন্দুতে আমাদের যে বিষয়টি হচ্ছে যে এখানে আমাদের এই উৎপাদন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোট উৎপাদন হচ্ছে O P1 A N1, এবং এখানে আমাদের শ্রমিকের পিছনে আমাদের খরচ হচ্ছে W A N1 O। তাহলে আমাদের মুনাফা হচ্ছে কতটুকু? এই অংশটুকু W P1 A হচ্ছে আমাদের মুনাফা। এই মুনাফাটাকে আমরা আবার পুনরায় আমরা নিয়োগ করব। নিয়োগ করার ফলে আমাদের প্রান্তিক উৎপাদনশীলতা L2 L3 যাবে। যখন আমরা থার্ড পর্যায়ে যাব, যে L3, তখন আমাদের শ্রমিকের নিয়োগ হচ্ছে O N3 এবং আমাদের উৎপাদন হচ্ছে O P3। তাহলে আমাদের যেটা হচ্ছে আমাদের মুনাফা হবে হচ্ছে WCP3। এখন একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের জীবন নির্বাহী খাত কৃষিখাতে যে অসীম শ্রমের যোগানকে আমরা শিল্প খাতে বিকাশে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে পারবো, যেটা আর্থার লুইস বলেছেন, এই যে আমরা সেটা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের শ্রমিক নিয়োগ করে এবং আমরা আমাদের মুনাফাকে পুনর্নিয়োগ করে আমরা আমাদের উৎপাদনও বাড়াচ্ছি এবং আমাদের যারা শিল্প খাতের উদ্যোক্তা তারাও তাদের মুনাফাকে বৃদ্ধি করছেন। এখানে আরেকটি বিষয় আমরা দেখছি, সেটা হচ্ছে যে একটি প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, যেহেতু আমরা সি বিন্দু পর্যন্ত গিয়েছি, এখানে বলা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে জীবন নির্বাহী কৃষিখাত থেকে শিল্পখাতের শ্রমের অপসারণ কি লাগামহীনভাবে চলতে পারে কি না? আর্থার লুইস নিজেই উত্তর দিয়েছেন না, কারণ হচ্ছে এই প্রক্রিয়া অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না, কারণ এক পর্যায়ে শ্রমের বাড়তি যোগান অস্থিতিস্থাপক হয়ে পড়বে, সে পর্যায়ে অতিরিক্ত শ্রমশক্তি অবলুপ্ত হয়ে পড়ে তাকে ফেনি এবং রেনিস লুইস সন্ধিক্ষণ বা লুইস টার্নিং পয়েন্ট বলা হয়। সেই টার্নিং পয়েন্টটা হবে হচ্ছে এই সি বিন্দুতে। এই সি বিন্দুতে আমরা সেই টার্নিং পয়েন্টটা দেখব এবং এখানে যেটা হবে যে এই পর্যায়ে
আমাদের অতিরিক্ত শ্রম সরবরাহ নিঃশেষ হয়ে যাবার পর আমাদের যে WW যে রেখা, এই যে WW রেখা, এই রেখাটি যেটা হবে যে এই রেখাটি আমাদের বাম থেকে ডানে ঊর্ধ্বগামী আকার ধারণ করবে। এবং লুইসের যে ভাষ্য যে আসলে এই টার্নিং পয়েন্ট সৃষ্টি হবার কারণটি হচ্ছে যে অতিরিক্ত শ্রম সরবরাহ শেষ হলে শিল্প খাতে শ্রমের চাহিদা বাড়লে আমাদের মজুরি বেড়ে যাবে এবং আমরা যেটা ই হবে যে মজুরি বেড়ে যাবে এবং আমাদের ও আত্মদোষণ খাতে জনসংখ্যা হ্রাস পেলে মাথা পিছনে মজুরি বাড়বে, ফলে শ্রমিকেরা শিল্প খাতে অধিক মজুরি দাবি করবে, কাঁচামাল বিভিন্ন মানে দেখা যাবে যে আমাদের কাঁচামালের দাম বাড়বে, পণ্যের বাজার দাম কমবে, ফলে পুঁজিপতি যে মুনাফা পুঁজিপতির মুনাফার পরিমাণ এবং শ্রমের পুঁজিপতিদের মুনাফাটা কমবে এবং আমাদের শ্রমের চাহিদাটা কী বাড়তে থাকবে এবং এ পর্যায়ে আমরা শ্রমিকেরা শ্রমিক সংঘ গঠন করবে। আজ আমরা এই মডেলটি দেখলাম, আজ এ পর্যন্তই, আগামীতে আমরা এই মডেলটির সমালোচনা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ধন্যবাদ।